Well, Rhythm Presents Cinema Tinemar আরো একটা এপিসোডে তোমাকে ওয়েলকাম করছি আমি নীল, এবং আজকের আমাদের ক্লোজ আপে যার সঙ্গে কথা বলতে এসেছি তিনি কথা বলেন না, তিনি বাজান, তার বাজনা কথা বলে, তার হাত কথা বলে। কথা আছে খাজনার চেয়ে বাজনা বেশি, খাজনাটাকে সরিয়ে রেখে শুধু বাজনার ওপর ফোকাস করব আমরা, কারণ আজ যার সঙ্গে কথা বলতে এসেছি তিনি স্বনামধন্য পণ্ডিত তন্ময় বসু। তন্ময় দা, ওয়েলকাম টু রিদম প্রেজেন্ট সিনেমা টিনেমাস ক্লোজ আপ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব আনন্দ লাগছে আমার। তন্ময় দার সঙ্গে দেখা আমার এই জাস্ট কিছুদিন আগে একটি ছবির মাধ্যমে, ছবির নাম বহমান। বহমান, এবং বহমানের প্রমোশনের জন্য তন্ময় দা আমাদের ফিভার 104 এফএম এ, যেখানে হ্যাঁ যেখানে আমি রেডিও জকিং করি, সেখানে তন্ময় দার আসা এবং সেখানে একটা ইন্টারভিউ সেশন, সেখানে কথা বলতে বলতে আমার তন্ময় দাকে বলা যে আমাদের একটা সিনেমা টিনেমা বলে একটি জায়গা আছে, এখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, সেখানে আজকে ক্লোজ আপে পেয়ে খুব ভালো লাগছে তন্ময় দা তোমাকে। যখন তোমার বাড়িতে এসেছি আদর আপ্যায়ন হয়েছে, সুন্দর চা খাওয়া হয়েছে, হ্যাঁ তার সঙ্গে ভালো বিস্কুট সিঙ্গারা সব হয়ে গেছে আমাদের, সেগুলো আমরা ক্যামেরাতে দেখাচ্ছি না, ক্যামেরায় যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তন্ময় দার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা। তন্ময় দা, তোমার থেকে যেটা প্রথমেই আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে পণ্ডিত তন্ময় বসুকে তো আমরা সবাই জানি, যিনি দারুণ, যার হাত কথা বলে, হ্যাঁ বোল, যার হাতের মাধ্যমে বোল বেরিয়ে আসে, কিন্তু আমি যেটা তোমার থেকে জানতে চাই, যেটা তুমি আমাকে বলবে আজকে, সেটা হচ্ছে আচ্ছা স্টুডেন্ট তন্ময় বসু, ছাত্র তন্ময় বসু স্কুলে অথবা কলেজে কেমন ছিল, সে কি পড়াশোনা করতো? না, হ্যাঁ পড়াশোনা করে বাবা চাকরি কর, তা আমার বাবা মা সবসময় আইডেন্টিফাই করেছিলেন যখন থেকে যে আমি গান বাজনাটা আমার মানে জীবনের অঙ্গ ছিল বাল্যকাল থেকে, তো বাবা মা আমাকে গান বাজনাটায় ঠেলতেন। আমি রেয়াজ না করলে মার খেতাম, কিন্তু পড়াশোনা না করলে মার খেতাম না। আচ্ছা, আমার স্কুলের টিচাররা, আই ওয়াজ ভেরি লাকি, আমার স্কুলের মাস্টারমশাইরা, আন্টিরা সাউথ পয়েন্ট স্কুলের, কেউ কখনো আমাকে পড়াশোনার জন্য কথা শোনায়নি, জিজ্ঞেস করতেন বাজাচ্ছিস তো, কত টিচাররা, কত টিচাররা, আর আমার রেজাল্ট সব থেকে খারাপ হয়েছে বরাবর। তবু আমি পরের দিকে মাঝ বয়স থেকে, মানে মাঝ বয়স না, হ্যাঁ মানে একটু পরের দিকে আমি ক্লাসিক্যাল মিউজিক থেকে বেরিয়ে এসে ব্যান্ড করলাম, বিকজ আই ফেল্ট কি আই ক্যান কন্ট্রিবিউট। তো আমি জানো নীল, এটা অনেকেই জানেন না, আমি প্রথম ঢাক স্টেজে নিয়ে এসলাম 2000 সালে। গোকুলকে আমি আহিরিটোলায় পুজো কমিটিতে জাজ করতে গিয়ে গোকুলকে খুঁজে পেয়ে, আমি এক বছর গোকুলকে আমার বাড়িতে দুপুরবেলা গোকুলকে ছোট্ট টেপ রেকর্ডারে আমি বোল রেকর্ড করে দিতাম, গোকুল আবার পরের সপ্তাহে এসে আমার ওটা শোনাতো ঢাকে। এক বছর ওকে শিখিয়ে তারপর আমি ওকে নিয়ে বাজানো শুরু করলাম। আজকে গোকুল, ইট মেক্স মি সো হ্যাপি, আজকে গোকুল বাজনা ছেড়ে দিয়েছিল দুঃখে যে ঢাকিদের অবমাননা হয়, কষ্ট হয়, সে তাকে ওস্তাদ জাকির হোসেন নিয়ে ঘুরলেন মাস্টার অফ পার্কেশনে, আমজাদ আলী খান সাহেব, রবিশঙ্কর জি, হলিউড বলে গোকুল বাজিয়েছে, ইউটিউবে ইউ উইল সি, ব্যাপারেও জানবো, এই জন্য জানবো কারণ কি হয় যে যে সমস্ত মানুষজন মিউজিকের সঙ্গে যুক্ত থাকেন তাদের একটা না বাড়তি অ্যাডভান্টেজ থাকে কলেজে, বিশেষ করে যারা গান গায় তাদের, মানে গান গাইলে পরে মোটামুটি সেই খেল খেলমে ঋষি কাপুরের মতো না গেলে, সেই যখন তখন হিরো হয়। কিন্তু তুমি তো পারকাশনিস্ট, তুমি যদিও গান শিখেছো, তুমি সিঙ্গার হিসেবে তো কখনো নিজেকে প্রজেক্ট করো না, তুমি পারকাশনিস্ট, এই
পারকাশনিস্টদের কি রকম ভ্যালু থাকে, মানে কলেজে তুমি পাত্তা পেতে? কলেজে কেউ, কলেজে তো আমি ভয়ঙ্কর পপুলার ছিলাম। অনিন্দু আমার স্কটিশ স্কটিশ আছে, অনিন্দু সব গল্প তুমি কোনোদিন প্লিজ শুনো। হ্যাঁ, অনিন্দু মানে চন্দ্রবিন্দুর অনিন্দু চট্টোপাধ্যায়, যিনি গানও করেন, অভিনয়ও করেন, সিনেমাও করেন, সব করেন। হ্যাঁ, তো অনিন্দু আমার জুনিয়র ছিল, আমার সময়ে ছিল শিলু, শিলাজিৎ, শিলাজিৎ। তো ওরা, আমি ভয়ঙ্কর পপুলার ছিলাম, দুষ্ট ছিলাম ভয়ঙ্কর। আর কলেজে কেউ জানতো না আমি গান বাজনা করি, কারণ আমি কোনোদিন বলিনি কাউকে কোনোদিন, কখনো বন্ধুরাও জানতো না। হ্যাঁ, আমি বাড়ি থেকে যেতাম গান বাজনা, ওখানে ইয়ারকি করতাম, যা কলেজের যা হয় বাজনামি করতাম, করে চলে আসতাম, জানতো না আমি গান বাজনা করি। তো আমার শিলু ইনফ্যাক্ট আমাকে প্রথম ধরে ফেললো। আমি মেডিকেল কলেজের ফেস্ট এসকেলোপিয়াতে ওস্তাদ আমজাদুল খান সাহেবের সঙ্গে বাজাচ্ছিলাম, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি। আচ্ছা, তো আমার কলেজের বন্ধুরা গেছে কলেজ থেকে। ও, তুমি কলেজে কাউকে বলোনি যে তুমি বাজাচ্ছো? না, কেউ তো জানেই না, আমি বলতামও না, আমি তো তখন অলরেডি বাজাতাম। আচ্ছা, তো ওখানে গিয়ে আমাকে দেখে শিলু পরে এখনো আমায় সেটা বলে, বলে আমরা বলছি যে মামা তারপরেও যে আমি বিরাট ওইটা নিয়ে মাথা ঘামাতাম তা নয়, কারণ ক্লাসিক্যাল মিউজিকটা জগৎটাতে একদম আলাদা ছিল। হ্যাঁ, তো সেই জগৎটার সঙ্গে তো ঠিক কলেজ ফেস্টের যে ধরনের গান বাজনা হতো, যা কিছু হতো, সেই সঙ্গে বিশেষ যোগাযোগ ছিল। এবং তখন অতটা বেশি ফিউশন মিউজিক নিয়ে যে একটা কথা বাড়াবাড়ি ছিল না। আমি লাকিলি একটা দল ছিল নগর ফিলোমেল। হ্যাঁ হ্যাঁ, নগর ফিলোমেল যেহেতু ইন্দ্রজিৎ দা করতো, ইন্দ্রজিৎ দা আমার ওর ভাই, আমার ছোটবেলার বন্ধু, তো নগর ফিলোমেলে আমরা আমি বাজাতাম ছোটবেলা থেকে। ওই ব্যান্ডের সঙ্গে আমার মহিনের ঘোড়াগুলি, নগর ফিলোমেল, ওই ছোটবেলা থেকে ওইটুকু এক্সপোজার। তার বাইরে যে আমি নিজে একটা বাংলা ব্যান্ড করব, এটা আমার কোনোদিন আমার সাবজেক্টও ছিল না, আর আমার কোনোদিন মনেও। এবার এই যে তুমি উস্তাদ আমজাদ আলী খান সাহেবের সঙ্গে তুমি বাজিয়েছো, এবং সেখান থেকে তোমার কলেজে তোমার একটা আলাদা পরিচিতি হলো, শুধু কলেজ নয় বিশ্বজুড়ে তোমার পরিচিতি, এবং উস্তাদজির সঙ্গে তুমি যে শুধু বাজিয়েছো তা নয়, আরো একজন আমাদের সকলের গর্ব, তুমি যেরকম আমাদের গর্ব, সেরকমই আমাদের বিশ্বের গর্ব যিনি। হ্যাঁ, মানে মিউজিক নিয়ে যারা কাজ করছেন তাদের সকলের কাছে তিনি তো ভগবানের। হ্যাঁ, মহাগুরু, তার নাম পণ্ডিত রবিশঙ্কর। হ্যাঁ, ওনার সঙ্গে তো দীর্ঘদিনের অ্যাসোসিয়েশন তোমার। হ্যাঁ, তোমার কাছেই শোনা আগামী বছর 100 বছর। হ্যাঁ, তো ওনার সঙ্গে তো প্রচুর এক্সপিরিয়েন্স। তো এই আমজাদ আলী খান সাহেবের সঙ্গে এবং পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে বাজানোর কিছু যদি একটা অনেক এক্সপিরিয়েন্স, তো একটা যদি আমাদের সাথে শেয়ার কর। আমি তো মানে ওস্তাদজির কাছে আমি অনেক ছোটবেলায়, আরো ছোটবেলায় গেছি আমজাদ আলী খান সাহেবের কাছে। তো আমার একজন মেন্টর গুরু উনিও আমজাদ আলী খান সাহেব। তো অনেক গল্প তো আছে, একটা খুব মেমোরেবল গল্প যে এদের শিক্ষা কিরম হয় ক্লাসিক্যাল মিউজিকে। তো একটা খুব বিখ্যাত জায়গায় সেন্ট জেমস প্যালেসে, আচ্ছা, ওস্তাদজির সঙ্গে আমি বাজাচ্ছি, সেখানে প্রিন্স চার্লস ওনার ওনার 50টা গেস্ট প্যালেসের মধ্যে লন্ডনে, আমি একটা সোলো রাউন্ড আমার বাজিয়েছি, তাতে না ইম্প্যাক্ট হয়নি। আচ্ছা, ওস্তাদজি বাজাতে বাজাতে আমার বলছেন যে ফির বাজাও, স্টার্ট স্লো অ্যান্ড দেন টেক স্পিড। সবাই দাঁড়িয়ে খুব আমায়, তো এই ঘটনাগুলো আমার জীবনে, এগুলো তো শিক্ষাও বটে অবশ্যই, স্টেজ ক্রাফটে। আর পণ্ডিতজি তো সে আরো এক গল্প, একটা সরস্বতী পুজোর দিন আমার বাড়িতে, ও বাড়িতে, আমার পুরনো বাড়িতে একটা ফোন এসেছে, মা আমার মা ধরেছে, মাকে বলেছে যে আমি রবিশঙ্কর বলছি, তন্ময় আছে, মা ভেবেছে আমার বন্ধুরা মজা করছে, ফোনটা ছেড়ে দিয়েছে। আবার ফোন এসেছে, মা বলছে দেখো তো তোমার কোনো বন্ধু বোধ হয়
মজা করছে তোমার সঙ্গে, ফোনটা ধরো। আমি এরকম ফোনটা ধরেছি, তো বলছে তন্ময় আছে? আমি কে বলছেন? আমি একটু গম্ভীর হয়ে বলছি, কে বলছেন? বলছে আমি রবিশঙ্কর বলছি ক্যালিফোর্নিয়া থেকে। আমার না হাত তো এরকম কাঁপছে। শঙ্কর ঘোষ, কানাই দত্ত, চতুর্লাল, আলী আকবর, রবিশঙ্কর, ডুয়েট, জাকির হোসেন, আল্লাহর খান সাহেব, নেতাজি ইন্দোর, আমাদের ছোটবেলায় সেগুলো রেকর্ড পাওয়া যেত। ওরে বাবা, ওরে বাবা, আমি সারা রাত জেগে জেগে আমার বাবা আমার তো মনে হচ্ছে ভগবান চানপটা নেবে এসছে আমার হাতে। তো গৌড় প্রাঙ্গনে 97 আমি ওনার সঙ্গে বাজালাম প্রথম, তারপরে আমৃত্যু আমি ওনার সঙ্গে বাজালাম, সারা পৃথিবী। একটা ঘটনা, উনি কি ছিলেন এখানে অনেকে জানেনি না, হিউস্টনে উনি মাঝে মাঝে বয়েজ ডে আউট করতেন। আচ্ছা, লুকিয়ে লুকিয়ে ওনার সেক্রেটারিদের বলতেন না, বেরোতে দেবে না, হোটেলের পিছন দিয়ে একটা ট্যাক্সি ডেকে বেরিয়ে যেতেন। আচ্ছা, তো হিউস্টনে আমি আর বিক্রম ওনার সঙ্গে যাব, বিক্রম মানে বিক্রম ঘোষ, হ্যাঁ, সিনেমা দেখতে যাব। তো আমেরিকান ট্যাক্সি ড্রাইভার, আমি সামনে বসেছি, পিছনে জ্যাঠামশাই আর বিক্রম বসে আছে। তো আমাকে ট্যাক্সি ড্রাইভার জিজ্ঞেস করছে, হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং? আই সেড আই এম এ ক্লাসিক্যাল মিউজিশিয়ান। কত হয়েছে বলো। তো আমি ড্রাইভারটাকে বলছি, ডু ইউ নো ইউ ইউ হ্যাভ বিন ড্রাইভিং রবি শঙ্কর? লোকটা বলছে, নো ইউ আর কিডিং। আমি বলছি, না আই এম নট কিডিং, লুক অ্যাট হিম। বেরিয়ে এসে লোকটা এরকম করে, ও মাই গড, ও মাই গড বলে জামাটা ছিঁড়ে ফেলল নিজের গায়ে, জ্যান্তিটা, একটা ফেল্ট পেন এনে ক্রম্পছে লোকটা। ও মাই গড বলে পিঠটা দিয়ে বললো, উড ইউ প্লিজ সাইন, আই উইল নট টেক শাওয়ার অ্যাজ লং অ্যাজ দিস অটোগ্রাফ ইজ দেয়ার। তো এই ছিল পণ্ডিতজি। আমরা তো এতক্ষণ ধরে শুনছিলাম যে তোমার এই বিখ্যাত মানুষজনদের সঙ্গে, বিখ্যাত তো বলবো না, বিখ্যাত থেকেও আরো অনেক বেশি, মানে এরা হচ্ছেন ভগবানের পরে, সরস্বতী ঠাকুরের বরপুত্র, এদের সঙ্গে দীর্ঘদিনের তোমার অভিজ্ঞতার কথা শুনলাম। একটা জিনিস আমাকে বলো তো, সেটা হচ্ছে যে তুমিও পারকাশনিস্ট, আমি ছোটবেলা থেকে দুজন পারকাশনিস্টকে চিনেছি বাঙালিদের মধ্যে, একজন তন্ময় ঘোষ আর একজন বিক্রম ঘোষ। এবার না অনেকে বলেন যে তোমাদের মধ্যে নাকি একটু রেষারেষি আছে। এটা না বেশ খুব, তুমি আমাকে ধরেছো এমন বিপদে ফেলেছো, সেটা হচ্ছে যে এমনিতে নিজেরাই লোকে ঠিক করে নিয়েছে যে আমার ওর সঙ্গে সম্পর্ক ভালো না, আমরা দুজনে হিংসে করি দুজনকে, এটা রেষারেষি, রেষারেষি আছে, সেটা নেই যে তা নয়, মিউজিক্যালি ডেফিনেটলি আছে। ও একটা ভালো কাজ করলে আমার সবসময় মনে হয় এইটার কাছাকাছি আমাকে একটা এর মতন ভালো কাজ করতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা ক্লাসিক্সে পড়তাম যখন থেকে বন্ধু, তাই হ্যাঁ, আমি তো গুরুজির কাছে শিখতাম, ওনার বাবা কাছে, বাবার কাছে শিখতাম, আর আমরা দুজনে বড় হয়েছি একসাথে, আজ পর্যন্ত সেই বন্ধুত্বটা অটুট আছে। এবং পণ্ডিতজি সেটা আইডেন্টিফাই করেছিলেন, 7 বছর আমি আর ওদের একসঙ্গে বাজিয়েছিলাম, এক একটা সময় হয়তো চোখ বুঝলে, অনেক রেকর্ডিংও আছে ইএমআই লস অ্যাঞ্জেলেসে, আমেরিকান ইএমআই এর, চোখ বুঝলে বোঝা যাবে না দুটো তবলা বাজছে, এত সুন্দর আই কন্ট্যাক্টের আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের, যে আমরা ম্যাচ করতাম, হ্যাঁ, সাউন্ড দুজনে এমন মেলাতাম যে পণ্ডিতজি আহা আহা করে উঠতেন। তো এই এইটা আরেকটা অ্যাঙ্গেল যেটা আমার মনে হয় থাকা ভালো, এটা একটা রেষারেষি থাকা ভালো, কিন্তু সেটা নিজের উন্নতির ক্ষেত্রে কাজে লাগালে বোধ হয় ভালো বেশি, হিংসে করে দুঃখ না পে হিংসে করে রেয়াজ করা ভালো, হিংসে করে রেয়াজ করাটা বেটার। এটা 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 কিন্তু, কারণ আমি একবার শুনেছিলাম খুব সম্ভবত পারভিন সুলতানা একটি বিখ্যাত টিভি শোতে এসেছিলেন জাজ করতে, রিয়ালিটি শো যেরকম হয়, সিঙ্গিং রিয়ালিটি শোতে, ওর মধ্যে একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে রেয়াজ করোগে তো রাজ করোগে, তাই তো? হ্যাঁ, এবং এইটা তো তোমার কথা শুনে আমার মনে পড়ে গেল। আসলে মননটা যে পড়াশোনা করে
যে পড়াশোনায় ভালো, সে তো পড়াশোনা করে, রাত জেগে পড়াশোনা করে, যে গান বাজনা করে সেও রাত জেগে রেয়াজ করে। কারেক্ট। যে একটা কনসেপ্ট আছে চিল্লা বলে, চিল্লা মানে 40 দিনের সাধনা। একটা ঘরে বসে তোমার জীবনে তুমি কটা চিল্লা করেছো? কেউ বলবে আমি 5 চিল্লা কি আয়, কেউ বলবে আমি 10 চিল্লা করেছি। তার মানে ওই 40 দিন আমি 14 ঘন্টা করে রেয়াজ করব। আমায় গুরুজি করে দিয়েছিলেন 13 ঘন্টা করে, আমি 2 বার করেছিলাম চিল্লা, আমার স্কুলে পড়ার সময় একবার, কলেজে পড়ার সময় একবার। ঘর থেকে বেরোনো যাবে না, শুধু চান করতে বাথরুমে যাওয়া, ঘরে খেতে হবে, ঘরে শুতে হবে, এই ঘরে, আর ওই 13 ঘন্টা রেয়াজ করতে হবে। গুরুজি সিলেবাস করে দেবেন যে একটা কায়দা 7 ঘন্টা বাজাতে হবে, এবার বাজাও। ওটার হচ্ছে এই যে পেশেন্স, নীল উচ্চাঙ্গ সঙ্গীত, এই যে প্রাণায়াম নিয়ে এত কথা, লোকে পয়সা দিয়ে প্রাণায়াম করে, যারা উচ্চাঙ্গ নৃত্য সঙ্গীত এই দুটো ভারতীয় কলা কে আয়ত্ত করে, আমাদের এই যে মুদ্রা, হ্যান্ড জেস্টার্স, এই যে আমাদের রেয়াজ করতে বসার পশ্চার, এই যে আমরা ব্রিদিং ইন ব্রিদিং আউট প্রাণায়াম, এ তো সাধনা। আর এই যে 7 ঘন্টা মনকে এক জায়গায় লক্ষ্য রেখে আমার কনসেন্ট্রেট করে রেয়াজ করা, এটার জন্যই তো লোকে কোটি কোটি টাকা খরচা করছে, যোগা টিচারের কাছে যাচ্ছে, গুরু ধরছে, একটু ধ্যান করব, তুমি বাবা বসে সালগাম রেয়াজ করো আর তৎকার রেয়াজ করো আর ঠিক কায়দা রেয়াজ করো, তোমার একই কাজ হবে। আমি একবার পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়াজির একটি ইন্টারভিউতে শুনেছিলাম যে উনি কুস্তি করতেন রেগুলার, উনি রেসলিং করতেন, এবং রেসলিংটা যে করতেন সেটা ছোটবেলা থেকে ওনার প্র্যাকটিস ছিল, সেটা আলাদা কথা, কিন্তু বহুদিন অবধি যতদিন ওনার শরীর দিয়েছে উনি রেসলিংটা এই জন্যে করতেন, কারণ ওই যে উনি বাঁশিটা বাজাতেন, ওই যে দমটা, ওই দমটা ওই রেসলিং থেকে আসছে। নিশ্চয়ই মান্না দে আমি শুনেছি যতদিন পর্যন্ত ওনার শরীর দিয়েছে উনি রেগুলার এক্সারসাইজ করতেন, না হাতের ওই চওড়া কুচি, যার জন্য যে কোনো গান লাইট মিউজিক সবকিছুতে মান্না দে। তুমি কি সুন্দর বললে যে আমরা তো ভগবান দেখিনি ভাই, আমাদের কাছে ভগবান এরা, একদম সিধে কথা। যারা সিনেমা করে, থিয়েটার করে, গান বাজনা করে, আমাদের কাছে যারা বেঁচে আছেন, আমাদের আগের যারা ভগবানরা ছিলেন, তাদের দেখে আমাদের জীবন তৈরি করতে হবে। ভূমি ফোড় হলে চলবে, ভূমি বলে। এবার তোমার কাছে আমার আরো একটা প্রশ্নবান আসছে, কি বিপদে ফেলো না তুমি, এমন করো যাতে আমি মার না খাই। তোমাকে সবাই খুব ভালোবাসে, তোমায় কেউ মারবে না এই বিষয়ে আমি একদম মানে সম্পূর্ণভাবে সুনিশ্চিত। কিন্তু বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে তুমি এই যে বললে না যে শেখা, মানুষজন অনেকটা শেখার জন্য জীবনটা দিয়ে দেয়, সারা জীবন ধরে শিখছেন, আবার কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আজকাল আমরা যেটা দেখতে পাই, খুব তাড়াতাড়ি ফেম পাওয়ার জন্য, আমি ছোট করছি না, কিন্তু এই যে বিভিন্ন রিয়ালিটি শোজ, তার মধ্যে ধরো কিছু কিছু রিয়ালিটি শোজ আমি তোমাকেও জাজ করতে দেখেছি বিভিন্ন চ্যানেলসের জন্য, তোমার কি মনে হয় যে এই যে রিয়ালিটি শোজে যে ছেলে মেয়েরা আসছেন, তাদের মধ্যে একজন অরিজিৎ সিংও কিন্তু বেরিয়ে আসছে, এটাও ঘটনা, একজন শ্রেয়া ঘোষালও বেরিয়ে আসছে, একজন সুনিধি চৌহানও বেরিয়ে আসছে, আসছে রূপঙ্কর দাও বেরিয়ে আসছে, রূপঙ্কর দাও রিয়ালিটি শোতে গিয়ে শুভমিতা দিয়ে বেরিয়ে আসছেন, কিন্তু এটা তো 2-4 জনের নাম জানলাম, এতগুলো রিয়ালিটি শো, এতজন পার্টিসিপেন্টস, কি বলবে তুমি? এটা এটা এত একটা সুন্দর প্রশ্ন নীল ভাই, আমি বলছি তোমাকে, যত পিছনে তুমি মনে করতে পারো, সিনেমা থিয়েটার, গান বাজনা, তুমি 4-5টার বেশি স্টারের নাম বলতে পারবে না একটা জেনারেশনে। আমি এটা জিজ্ঞেস করেছিলাম বেলায়েত খান সাহেবকে, যা বতাইয়ে কি ইসকা কারণ ক্যা হ্যায়, 50 জন আমার জেনারেশনে ক্লাসিক্যাল মিউজিশিয়ান, ওকে, নাম হলো তেজেন্দ্র, রাশিদ, আমি, বিক্রম, হ্যাঁ হ্যাঁ, শুভঙ্কর, হ্যাঁ, বাকিরা কোথায় গেল? তারা তো রয়েছে। রাজখাসা বলেছিলেন বেটা একটা এক এক এক্স ফ্যাক্টর হোতা হ্যায়, আচ্ছা, অর তোমারা সাধনা, মানে ফোকাস, বেসিক্যালি তোমার রেয়াজ, তোমার শিক্ষা, আর ওই এক্স ফ্যাক্টর। তোমায় আমার কেন ভালো লাগলো সেদিন আমিও তো জানি না,
রাইট রাইট অনেক রেডিও শো হতে পারে, অনেক লোক আছে, কারেক্ট। তো তোমার সঙ্গে আমার ভালো লাগার কারণ কি? ভালো লাগার তুমি বলতে পারবে যে এই জন্য তো আমার খুব ভালো লেগেছে? না না, নো ওয়ান নোজ, নো নোজ। ওই এক্স ফ্যাক্টরটা মেক্স দ্যাট আর্টিস্ট সাকসেসফুল, কারেক্ট। সেটা কেউ জানে না সেটা কি। আমি বলতে পারবো না আমার ছাত্রকে যে তুই এইরকম করলে না তোর নাম হবে, হবে না। There is no syllabus to success. Nothing. Hard work, vidya, আর ওই এক্স ফ্যাক্টর। তবে হ্যাঁ নীল ভাই, এটা আমি তোমায় জোরের সঙ্গে বলতে পারি, আমার সবাই বন্ধু, আমার ভাইরা সবাই দারুণ, বিদ্যা যদি থাকে, এই যে রিয়ালিটি শোর একটা মহামঞ্চ, কোটি লোকের কাছে আমি পৌঁছে যাচ্ছি, এইবার লড়াই শুরু, এখন বেরিয়ে আসছি, বেরিয়ে আসছি। আমি তো বড়দের কাঁধে নিয়ে না লড়াই করলাম এতদিন, হ্যাঁ হ্যাঁ, কিশোরজি, রফি সাহেব, মুকেশজি, লতাজি, মান্না দে, হেমন্ত বাবু, এই তো করলাম, এবার আমার নিজের গান কই? সেই জন্য একটা মিউজিক ডিরেক্টর চোখে পড়তে হবে, ওইটা আমার যুদ্ধ শুরু হলো একদম। তখন আমি স্টার হয়ে যাবো, আমি তো ফার্স্ট হয়েছি, যাবো না কোথাও, তাহলে তুই পাঁচ বছর বাদে বাড়িতে বসে থাকবি। তো মানে অ্যাটিটিউডটা অনেক বেশি দরকার, 100%। এই বিদ্যা বেআদব বেনসীব, বাআদব বানসীব, এটা বুজুর্গদের কথা, উস্তাদদের কথা, যে যদি বেআদব হয় বেনসীব হবে, বাআদব হলে বানসীব হবে। আগে তো তুমি 10 বছর টেকো একটা ফিল্ডে, তারপর তুমি ক্লেম করবে যে আমি না এই, আমি না গান গাই, আমি না বাজাই, আমি না অভিনয় করি, আগে 10 বছর পার হোক। এইটা তোমার কথায় না আমার একজনের কথা মনে পড়ে গেল, জানো, 10 বছর না, তিনি আরেকটু কম সময়ের কথাই বলেছিলেন। উনি বলেছিলেন যে, তার নামটা বলবো, তিনি বলেছিলেন যে তোমার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, মানে তুমি তাকে খুব ভালো মতন চেনো। তিনি বলেছিলেন যে, শোনো, 5 বছর যদি টিকে থাকতে পারো ঠিক মতন বোম্বেতে, তারপর বলো তুমি সুপারস্টার। তার নাম মিঠুন চক্রবর্তী, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এবং হি হ্যাজ বিন দেয়ার ফর 25-30 ইয়ার্স। আমার যেটা মনে হয় সেটা আরেকটা, যেটা আমি কাউকে অক্ষুণ্ণ না করে বলছি, ভাবতে হবে, শিখতে হবে, হয়তো 10 জন নজর করবে না, কিন্তু একজন তোমার মতন থাকবে যে বলবে, বাহ, এই কাজটা তো ভালো করেছে তোমার। তো আমার 100,000 কোটি টাকা ওই এক তুমি আমায় দিয়ে দিলে, এর থেকে আর্টিস্টিক সাকসেস আর কি হবে? আমি জানি না এটা কতদূর সত্যি, আমি তো আমি কি করে দেখবো, আমার তো জন্মই হয়নি তখনও। আমি শুনেছি শিশির ভাদুড়ি নাকি বলতেন যে, আমার ফুল হাউসের দরকার নেই, একজন দর্শক দরকার যে নাটকটা বুঝবে, অভিনয় বুঝবে। হ্যাঁ, আমি জানি না এটা কতদূর সত্যি উনি বলেছেন, নিশ্চয়ই সত্যি, হ্যাঁ উনি নিশ্চয়ই বলেছেন, সত্যি। কথাটা কি অদ্ভুত দামি, অদ্ভুত দামি কথা, যে মানে তোমার কাজ দেখে আমি বললাম, বাহ, নীলের সঙ্গে কথা বলতে কিন্তু মজা লাগে, আহা। আমি তোমায় তো বলছি না, অন্য কোথাও যদি রেফার করি, তার মানে তুমি আমার চোখে তুমি কিন্তু এইখানে রয়েছো, একদম একদমই তাই। লোকে যাই বলুক, একটা আর্টিস্ট আরেকটা আর্টিস্টের মূল্যায়ন করছে, একদম একদম। এখানে তো বাজারের সম্পর্ক নেই, এখানে আর্টের সম্পর্ক, সেখানে ট্রুথফুল। এবার যে একটু বাজার ধর্মী একটা প্রশ্ন করতে হয়, সেটা হচ্ছে এই যে, না না না, ভয় পাওয়ার কিছু নেই, দেখো না, সব ঠিক আছে, তোমার নিজস্ব একটা ফিল্ড আছে, তোমার প্রচুর শোজ, আমি জানি তুমি প্রচন্ড ব্যস্ত থাকো, তার মাঝখানে তুমি টিভি শোজও নিজের মতন করে করো, তোমার একটি পার্টিকুলার টিভি শো আমার খুব ভালো লাগতো, তুমি যেটাতে নিজে অ্যাঙ্কারিং করতে, আচ্ছা, কিন্তু তার পাশাপাশি তুমি আরও একটা কাজ করো, সেইটা হচ্ছে ছবির কাজ, সিনেমার কাজ, এবং যেহেতু এটা আমাদের রিদম প্রেজেন্টস সিনেমা চ্যানেল এবং তার একটি অংশ হচ্ছে এই ক্লোজ আপ, তো এবার আমি জানতে চাইবো যে সিনেমার মাধ্যমে তো আমার তোমার সঙ্গে যোগাযোগ, তোমার রিসেন্ট ছবি বহমান ভালো করেছে, আমি কালকে শুনছিলাম বহমান খুব ভালো করেছে রিসেন্টলি, ইনফ্যাক্ট এক্সপেক্টেড, যা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেটার হয়েছে, হ্যাঁ, কাজেই বহমান ভালো অ্যাকসেপ্টেড হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে, তোমার কি মনে হয় না যে সিনেমার কাজ তোমার একটু বেটার করা উচিত? আমি যদি উইকিপিডিয়া খুঁজি তাহলে পরে তোমার হয়তো 4টে ছবি অনুরণন, 8টে 8টে বঙ্গালোকাল,
বহমান, আরো একটা ছবি আছে ঢাকি, এই বোধহয় চারটি ছবি তোমার সর্বসাফল্যে, নাকি আমি মিস করে গেলাম? জুমেলি আছে, পলাতক আছে। আচ্ছা পলাতক আছে, আমি খুব বেশি হলে 10টা ধরে নিই, ম্যাক্স 10টাও না 8টা, হয়তো 6-7টা 8টা। পণ্ডিত তন্ময় বোস কেন 8টাতে আটকে আছে, কেন 18টা নয়, কেন 20টা নয়? তুমি আরো বেশি ব্যাকগ্রাউন্ড স্কোর, অথবা তোমার কি মনে হয় ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে ভাবনা চিন্তা হয়? না, ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে মনে হয় না আমার ভাবনা চিন্তা হয়, কারণ ব্যাকগ্রাউন্ড স্কোর তো সব থেকে কঠিন কাজ আমার মনে হয়। একটা মুহূর্তকে সাজাতে হবে ইন্টেলেকচুয়ালি, ছবিটা বারবার দেখে ছবিটাকে নিয়ে নিতে হবে ইন্টেলেকচুয়ালি, মিউজিক্যালি একটা সিকোয়েন্সকে জাস্টিফাই করতে হলে সেটা নিয়ে ভাবতে হবে, এক নম্বর কথা। দু নম্বর কথা, আমি একবার গান্ধী দেখছিলাম, রবিশঙ্করজি নানা রকম সিনেমা দেখতেন, স্যান ডিয়েগোর বাড়িতে আমরা সিনেমা দেখতে বসতাম 10টা থেকে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, জেঠামশাই সিনেমার মিউজিক বিদেশে পড়ানো হয়, কি করে মিউজিক স্কোর করতে হয়? আচ্ছা, আমরা তো মিউজিক স্কোর করতে শিখিনি, আমরা দেখে নিজের উপলব্ধি দিয়ে করবার চেষ্টা করি, আপনার কি মতামত? তুমি আমায় বললেন যে শোনো, ফার্স্ট অ্যান্ড লাস্ট একটাই কথা তোমার মাথার পিছনে রাখতে হবে, যে ডিরেক্টর যা চাইছেন না বলা কথাটা শব্দ সংযোজনে তুমি মানুষের কাছে পৌঁছে দিতে হবে, আর একটা গল্প বলতে হবে দুজনে মিলে, কোঅর্ডিনেশনটা। ফলে তোমাকে আগে ডিরেক্টরকে বুঝতে হবে উনি কি চান, কিন্তু উনি কীভাবে গল্পটা ভেবেছেন, তারপর তুমি যা ভাবার ভাব। তো আমার সেটা, সেই জন্য আমার ব্যাকগ্রাউন্ড বানানো খুব ইন্টারেস্টিং লাগে। আর সত্যি কথা বলতে নীল ভাই, আমার খুব হেভি শেডিউল, আমার সারা বছর ধরে আমার খুব প্রোগ্রামের শেডিউল থাকে, অ্যান্ড আই এনজয় ইট। এত বছর ছোটোবেলা থেকে বাজিয়েছি, আর এটাই আমার স্বপ্ন ছিল যে অনুরণন হ্যাপেন্ড, টনি আমার স্কুলের বন্ধু, একসঙ্গে পড়তাম, অনিরুদ্ধ রায়চৌধুরী, হ্যাঁ, আমি আরও ওর দিদির বাড়িতে আমরা আড্ডা মারতাম স্কুলে, কেয়াদির বাড়িতে ট্রাঙ্গুলার পার্কে। তো আমি আরও ছাদে শুয়ে শুয়ে মুড়ি খেতাম, বলতাম তুই যদি কোনোদিন ডবল লেনে বাজাস আমি তোর সঙ্গে তানপুরা ছাড়বো, টনি বলতো। আমি বলতাম তুই যদি কোনোদিন সিনেমা বানাস আমি তোর প্রথম সিনেমার মিউজিক করবো, এটা ক্লাস এইটের কথা, ক্লাস এইটের কথা। ওকে, তারপর ও যখন প্রথম অনুরণন বানালো তখন আমি মিউজিক করলাম। আচ্ছা, কিন্তু হয় এই যে এর একটা ব্যবসায়িক দিক আছে, তাই না? এখন আমি তো ফিল্ম মিউজিক ডিরেক্টর হিসেবে এস্টাবলিশড নই, আমারটা ওয়ান এট এ টাইম, কেউ আমাকে নিয়ে রিস্ক নিতে চাইলে টনি নিয়েছে, অনুমিতা নিয়েছে, বহমানের, আমি তো আর ফিল্ম মিউজিক ডিরেক্টর নয়। তো এখানেও আমি বহমানেও যেটা করেছি, কোনো মিউজিক ডিরেক্টর করবে কিনা সন্দেহ আছে, আমি যে গানটা রেখেছি সিগনেচারে ওটা একটা জ্যাজ গান, জ্যাজ একটা শুনলাম, হ্যাঁ একটা জ্যাজ, তো ওটা আমার মনে হয়েছে কথাটা, অ্যারেঞ্জমেন্টটা আমি নতুনভাবে করেছিলাম, কিন্তু কথাটা নিয়ে ফিউ, আমার মনে হয়েছে এই দুটো প্রাপ্তবয়স্ক মানুষ, তাদের আরবান লোক, তাদের দেখেই মনে হচ্ছে তারা ধরেই নিতে হবে, তারা ক্লাসিক্যাল শোনে, জ্যাজ শোনে, ব্লুজ শোনে, রবীন্দ্রনাথ পড়ে, জীবনানন্দ দাস পড়ে, এগুলো কাফকা পড়ে, এই যে একটা চরিত্রের মধ্যে রয়েছে, তো ওয়াই নট ট্রাই উইথ দ্য জ্যাজ। সেই থেকে আমি আর অনুমিতা না বলিনি, কিন্তু সেটা সম্ভব হয়েছে কারণ আমার কিছু হারাবার নেই, আমি পরের ছবি পাবো কিনা আমার কিছু যায় আসে না, আমি ভালো কাজ করব, আমার, আমি যদি কাজ করি আমি আমার পছন্দের কাজ করব, যেইটা আমার কাছে বিশ্বাস করো, আমি যারা সিনেমা দেখেন তাদের আমার সশ্রদ্ধ প্রণাম, কিন্তু আমার কাছে ওদের মতন ভাই বন্ধু যারা ওদের ভালো লাগাটা ম্যাটার্স টু মি, ট্রাস্ট মি। তন্ময়দা, এই যে তুমি বললে যে তোমার কাছে আমাদের মতন মানুষদের একটা মান আছে, এটা শুনে আমি অন্তত অত্যন্ত গৌরবান্বিত বোধ করছি। দেখো ওই যে আবার একই কথা, যে গুণী মানুষের কাছ থেকে যখন কোনো সার্টিফিকেট পাওয়া যায় তখন কিন্তু সেটার দাম অনেক বেশি বেড়ে যায়, তখন দাম না সেটা প্রাইসলেস হয়ে যায়, এটা বলে আমার মনে হয়। যখন একজন গুণী মানুষ তোমার প্রশংসা করবেন তখন তার মানে কোথাও একটা গিয়ে অল্প হলেও তুমি নিশ্চয়ই
কিছু একটা অ্যাচিভ করেছে বলে এটা আমার ধারণা। কিন্তু আমার এবার সম্পূর্ণ একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়ে একটা অন্য প্রশ্ন, এবং আমরা আস্তে আস্তে এবার গোন্ডাবাদ দিকে গেছি, কারণ সময় তো হচ্ছে, তোমার অনেকটা সময় তো নিয়ে নিয়েছি ব্যক্তিগত সময়। কিন্তু আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে যে সারা বিশ্ব তো প্রায় ঘুরেছ তুমি, হ্যাঁ, এবার নতুন বছরও আসছে, ক্রিসমাসও মোটামুটি আমাদের বড়দিনের একটা চলছে চারিদিকে অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্ট, এরকম একটা পরিবেশে তোমায় যদি জিজ্ঞেস করি তোমার কাটানো সবচেয়ে ভালো ক্রিসমাস বিদেশে কোথাও কখনো পারফর্ম করেছো? ক্রিসমাস, হ্যাঁ, হোয়াইট ক্রিসমাস, হোয়াইট ক্রিসমাস সেটা বেলেফেল্ড বলে একটা শহর আছে বার্লিন থেকে প্রায় 100 কিলোমিটার ভিতরে। আচ্ছা, তো বেলেফেল্ডে 24 তারিখ রাত্রিরে আমরা গেলাম, আমি ডক্টর এল সুব্রমণিয়াম। আচ্ছা, বেলেফেল্ডে 25 তারিখ বাজনা হবে, আর সেদিন 24 তারিখ রাত্রিরে বাজি ফুটছে হচ্ছে সারা শহর, তো ক্রিসমাস ট্রি আর এসব লিটেড আপ বার্লিনও তাই। বার্লিনে আমি তখন শেখাতে যেতাম খুব রেগুলারলি, আর আমার তালতন্ত্র এক্সপিরিয়েন্স একটা ইউরোপিয়ানদের নিয়ে দল ছিল, হ্যাঁ, বার্লিন বেসড, 2002 শুরু করেছিল, হ্যাঁ, একটা তালতন্ত্র এখানে ছেলেদের নিয়ে আর ইউরোপিয়ানদের নিয়ে একটা তালতন্ত্র এক্সপিরিয়েন্স ছিল, যেটা ফ্রেঞ্চ আর জার্মান মিউজিশিয়ানরা বানাত। তো আমার যে অন্যান্য যন্ত্রের গুরু আন্দ্রেয়াস ওয়াইজার, তিনিও বার্লিনে থাকতেন, তো ওখানে আমি শেখাতাম, যেতাম, টুর করতাম। ভাই, সারারাত্রির বরফ পড়ছে। আমি বাঙালি ছেলে, নিউমোনিয়ায় মারা যাব, ভাই এদের তুমি শুদ্ধি দাও আমাকে বলে ছেড়ে দিক। আর নতুন বছরে যদিও এই প্রশ্নটা তোমার কথা শুনে আমার হাসি পেয়ে যাচ্ছে, নতুন বছরে সকলেই তো একটা রেজলিউশন নিই, বেশিরভাগ সময় সেগুলো রেজলিউশন মানা চল মানে মানতে পারি না, কিন্তু তোমায় আমার মনে হয় যে তুমি একজন মানুষ যিনি রেজলিউশন নিলে পরে মানতে পারো, কারণ ওই যে মানে ওই যে ডিসিপ্লিনটা যেটা তুমি সারা জীবন ফলো করে এসেছো, কোন রেজলিউশন আছে? রেজলিউশন আমার প্রতি বছর যেটা থাকে, আই হ্যাভ টু গেট বেটার অ্যাজ এ মিউজিশিয়ান, এটা আমার প্রতি বছরের রেজলিউশন থাকে, এবং আমার দুই ছেলেকেও আমি ছোটবেলা থেকে সেটাই বলেছি, যেন উই হ্যাভ টু ডু সামথিং। ছেলে তো বাজাচ্ছে তোমার সঙ্গে? আমার ছেলে আমার সঙ্গে বাজাচ্ছে, আলাদাও খুব ভালো করছে, ও আশীর্বাদ করো, ও তো ইলেকট্রনিক মিউজিক প্রডিউস করে, তো এখন বাজাচ্ছে সর্বত্র, এবারে আমেরিকাতেও আমার সাথে বাজাতে গিয়েছিল ইলেকট্রনিক, নিজে তবলাও শিখতো ছোট থেকে আমার কাছে, ড্রামও বাজায়। ইউ এই কোয়েস্টটা টু গেট বেটার, এই একমাত্র আমার চাহিদা ভগবানের কাছে, প্রতি বছর যেন আমি বছরের শেষে বুঝতে পারি যে হ্যাঁ আমি এইটা অ্যাচিভ করেছি এই বছর অ্যাজ এ মিউজিশিয়ান, এইটা আমার কোয়েস্ট থাকে, এবং আমি যেদিন এটা পারবো না সেদিন নীল ভাই আমি আর বাজাবো না, এটা আমি জানি, তার কারণ আই ক্যান ডু মেনি আদার থিংস, আমি সেগুলো করবো, কিন্তু না আমার অডিয়েন্সকে ঠকাবো, না আমি সঙ্গীতকে ঠকাবো, আমি আর বাজাবো না। গেলে নতুন বছরের কথা তন্ময়দা, কিন্তু নতুনকে পেলে পুরনোকে ভুলে তো আমরা যেতে পারি না, কারণ পুরনোটা থেকে যায়, ফাউন্ডেশন পুরনোটা থেকে যায় নিশ্চয়ই। সেটা হচ্ছে যে পুরনো বছরে এই বছর আমরা মানে এই বছরে এই বছর আমরা অনেক কিছু হারিয়েছি, 2019 শুরু থেকে মিলান সেন থেকে শুরু করেছিলাম, অনেককেই হারিয়েছি, অনেক কিছু হারিয়েছি, ফণীতে অনেকে ঘর বাড়ি হারিয়েছে, বুলবুলেও হারিয়েছে, তোমার কিছু একটা যেটা ভীষণভাবে মনে থাকবে 2019 তোমার ব্যক্তিগতভাবে যদি কিছু থাকে, যদি তুমি শেয়ার করো আমাদের সিনেমা টিনেমা ক্লোজ আপে, 2019 সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু? 2019 মিউজিক্যালি সব থেকে গুরুত্বপূর্ণ গত বছরে আমি নরওয়েজিয়ান সিম্ফনির সঙ্গে বাজিয়েছিলাম, আমি বাজাতে পারিনি ভালো, কারণ কন্ডাক্টরের বেতন স্টাডি করে বাজানোর অভ্যেস আমাদের নেই, আমি তার আগে ওস্তাদজির সঙ্গে এই অনুষ্ঠানটা বাজিয়েছিলাম নরওয়েতে অসলোতে, আমি ভালো বাজাতে পারিনি সিম্ফনির সাথে। আমার রেজলিউশন ছিল যে আমি সিম্ফনির সঙ্গে ভালো বাজাতে কী করে পারি সেটা আমি রেয়াজ করতে হবে,
আমি খুব হোমওয়ার্ক করেছিলাম। আমি আজকে দাঁড়িয়ে বলতে পারি যে আমার 2019 এর সবথেকে বড় প্রাপ্তি, আমি নখানা মেজর সিম্ফনি অফ দ্য ওয়ার্ল্ড তাদের সঙ্গে বাজিয়েছি এবং সাকসেসফুলি বাজিয়েছি। ইউটিউবে আপনারা শুনবেন লন্ডন সিম্ফনি, এখন রেকর্ড বেরোবে সেটার সঙ্গে, বার্লিন, রিও, নরওয়ে, ল্যাটভিয়া, অস্ট্রিয়া, এইবারও এখন স্প্যানিশ অর্কেস্ট্রা সিম্ফনির সঙ্গে January 3-9 আমি ইন্ডিয়া ট্যুর করবো, এই সুব্রমণিয়াম রামাই। আই স্টাডিড, আমি পড়াশোনা করলাম যে এই যে কন্ডাক্টরের ব্যাটার্ন কীভাবে তারা এইজন দেখাচ্ছে, কী দেখাচ্ছে, আমায় কী করতে বলছে। তো আই হোমওয়ার্ক। এবং নিজের সঙ্গে নিজের এই যে প্রতিযোগিতার কথাটা বারবার তন্ময়দা বলছেন, এটা কিন্তু সত্যি সত্যি প্রমাণ করে যে প্রতিযোগিতা বলে কিছু নেই। নেই, যেটা আছে সেটা হচ্ছে খিদে, এবং সেই খিদেটা মেটানোর একটা ইচ্ছে, চাহিদা। তন্ময়দা, খুব কম সময় এরকম হয় যে যেখানে আমি আসি সেখানে থেকে যেতে ইচ্ছে করে। আজকে সেরকম একটা হয়েছে। ওয়েলকাম, ইউ আর আ ওয়ান্ডারফুল হোস্ট। আমি জানি হয়তো আমাদের আলোচনা আরো অনেকক্ষণ চলতে পারতো, হয়তো আগামী দিনে কোনো একদিন আবার হবে, আবার নিশ্চয়ই হবে। কিন্তু আজকে রিদম প্রেজেন্টস সিনেমা টিনেমার এই ক্লোজ আপে তোমাকে পেয়ে সত্যি ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ নীল ভাই, এবং খুব আনন্দ লাগে। মানে এই যে এতগুলো কথা তুমি বললে না, আমার বাবা একটা কথা বলতেন যে, আবার বলছি যে, যারা গুণী মানুষ তাদের সঙ্গে যদি তুমি থাকো, অনেকে যে এটা অনেকটা ম্যাগনেটের মতো, তোমার তোমার মধ্যে ওই জিনিসগুলো একটু হলো ছোঁয়া, এনার্জিটা চলে আসে, এবং এই এনার্জিটা ভীষণ দরকার বলে আমার মনে হয় আজকের যুগে চারিদিকে যা হচ্ছে। আমি বেশি ডিটেলে যাচ্ছি না, আমার মনে হয় যে গুণী মানুষদের সঙ্গে সংস্পর্শে থাকতে পারছি না আমরা, এবং সেরকম সংস্পর্শে আজকে আমি থাকলাম, নিজেকে অত্যন্ত গৌরবান্বিত বোধ করছি, আবারও আমি খুব ভালো লাগছে আবারও। আর যেতে যেতে তোমায় বলি এবং তোমাকেও বলি যে ভালো থাকো, ভালো মিউজিক শোনো, ভালো সিনেমা দেখো, সিনেমা টিনেমা দেখতে থাকো। আর সিনেমা টিনেমার খবরের জন্য আমরা তো রইলামই এই এই পেজে। আমি নীল আজকের মতো বলবো চল বিদা, কিন্তু সঙ্গে যখন আছেন স্বনামধন্য তন্ময় বোস, তখন আমি আর আলাদা করে কিছু বলবো না। চলবিদাটা আজকে তন্ময়দা বলবেন, তন্ময়দার মতন করে বলবেন। এটা যদি মঞ্চ হতো আমি বলতাম তন্ময়দা স্টেজ ইজ অল ইয়ার্স, সেট দ্য স্টেজ অন ফায়ার, বাট নো, ইটস আ স্ক্রিন, সো দ্য স্ক্রিন ইজ অল ইয়ার্স, প্লিজ। ওম গম 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 শ্রী গণেশ, ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ, নমো নমো মাতা সরস্বতী, নমস্কার। Thank you.